হ্যালো সবাইকে। ইদানিং আমার অনেকেই আমাকে ইনবক্স করছেন বা অনেকেই আমাকে দেখা হলেই বলছে, বা আমারও ইদানিং নোটিস করছি যে হেয়ার ফল বেড়ে গেছে। হ্যাঁ, হেয়ার ফল প্রতিদিন গড় হারে 160-170টা হেয়ার ফল হবে, এটা যেটা আমাদের হেয়ার অ্যানাটমিতে বলেছে যে পার ডে গড়ে আমাদের 70-100টা হেয়ার ফল হতে পারে। কিন্তু সেই 70, 80 বা 100 যেটাই হোক, যেটা পড়ে যাচ্ছে সেটা যদি রিটার্ন না হয় তখনই আমাদের স্ক্যাল্প ফাঁকা হয়ে যায়। আমি সেই অপশনে পরে আসব। আমার হেয়ার ফলকে আগে এই নিয়ে যেটা ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে হেয়ার ফলটা কেন বেড়ে যায়, কেন হেয়ার ফল বেড়ে যায়, মানে অনেক দেখা গেলো আশ্রাতে গেলেই অচু হাত দিলেই পড়ে যাচ্ছে, আশ্রাতে গেলে শ্যাম্পু করার সময় অনেক বেসিংয়ে মানে বাথরুমে দেখা যায় অনেক হেয়ার পড়ে আছে। তো এই হেয়ার ফলের কতগুলো রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে যে ফিজিক্যাল ডিজঅর্ডার। আমাদের শরীরে যদি কোনো শারীরিক সমস্যা থাকে, যেমন ধরো এখন প্রচণ্ড ফিভার হচ্ছে ঘরে ঘরে সবার, বা ডেঙ্গু হচ্ছে, তখন আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে। এই অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হচ্ছে হেয়ার ফল হওয়া। আর হচ্ছে ওয়েদার, কিন্তু আরেকটা সেকেন্ড রিজন, যেটা ওয়েদারের যে এখন যে প্রচুর গরম, আবার কিছুক্ষণ পর ঠান্ডা, এই যে গরম ঠান্ডায় গরমের সময় প্রচুর আমরা সোয়েটিং হচ্ছে আমাদের, এবং আবার এই ঠান্ডা যখন হচ্ছে বাতাস ছাড়ছে বা ঠান্ডা হচ্ছে তখন আবার এই সোয়েটিংটাই আমাদের স্ক্যাল্পে শুকিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে এই ওয়েদারের মধ্যে যে ময়েশ্চারটা, এই ময়েশ্চারটা কিন্তু আমাদের স্ক্যাল্পে শুষে নেয়। যেমন আমরা গাছে যখন পানি দেই, পানিটা কী হয়, গাছের গোড়ায় শুষে নেয়, সেম আমাদের এই ওয়েদারে ময়েশ্চার আমাদের স্ক্যাল্পে শুষে নেয়, এবং স্ক্যাল্পে যে সোয়েটিংটা থাকে দুটো মিলে তখন একটা আঠালো সৃষ্টি হয়। সেইটা দেখবে মাথা স্ক্যাল্পে যখন হাত দিবে, চুল ইচিং হলে চুলকাবে বা হাত দিবে, তখন দেখবে একটা আঠা আঠা চুলের গোড়াটা বা পুরো চুলটাই একটা ম্যারমেরে প্যাচ প্যাচে হয়ে আছে, স্টিকি হয়ে আছে। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা ঠিক মতো ক্লিন না করি, ক্লিন বলতে শ্যাম্পু না করি, তখনই আমাদের হেয়ার ফলটা বেড়ে যায়। শ্যাম্পু করার ক্ষেত্রে আমি বলবো সপ্তাহে অন্তত, যাদের একটু সময় আছে, সপ্তাহে 3 দিন আমাদের হেয়ার ফল মানে শ্যাম্পু করা উচিত, নয় তো 2 দিন। 2 দিন অবশ্যই হেয়ার ফল মানে শ্যাম্পুটা করতে হবে। তোমাদের যে কোনো শ্যাম্পু স্যুট করলে সেটা দিয়েই শ্যাম্পু করবে। এখন সপ্তাহে 3 দিন যদি আমি শ্যাম্পুটা করি, তাহলে আমার এই ধুলোবালি, ময়েশ্চারের যে আমাদের স্ক্যাল্পে শুষে আছে, সোয়েটিং শুষে আছে, বসে আছে, সব মিলিয়ে যে আমার চুলটা একটা স্টিকি হয়ে আছে, সেটার থেকে কিন্তু মুক্তি পেয়ে গেলাম। মানে তখন আমার অনেকাংশেই হেয়ার ফল স্টপ হয়ে গেল। আর এই ফিজিক্যাল ডিজঅর্ডার যাদের থাকবে, তাদের তারা তো ডক্টরকে দেখাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, পাশাপাশি আমাদের একটা হেলদি ফুড নিতে হবে। যে ফ্রুটস আমাদের দেশি অনেক ফল এখন আছে, সেটা প্রতিদিন ভিটামিন সি জাতীয় যে ফ্রুটসগুলো, পেয়ারা এখন অনেক পেয়ারা, সে পেয়ারা যদি প্রতিদিন একটা করে খাও, 4টা আপেলের সমান একটা পেয়ারা, এই পেয়ারাটাকে প্রতিদিন একটা করে নাও, পানি ইনটেক করো পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন, তার সাথে হচ্ছে একটু ঘুমটাকে ঠিক রাখতে হবে, এগুলো মিলে তখন দেখবে তোমার হেয়ার ফল অনেকটা কমে গেছে। আরেকটা যেটা করতে পারো, যেটা সপ্তাহে অন্তত 1 দিন, 2 দিন পারলে খুব ভালো, না পারলে সপ্তাহে 1 দিন অন্তত একটা অয়েল মাসাজ নেওয়ার চেষ্টা করবে, বা ঘরে বসেই তুমি সেই অয়েলটাকে দিয়ে ভালো করে নিজেই মাসাজ করলে, পুরো চুলে দিলে, যেটা আমরা বলি হেয়ার মানে চুলের একটা খাদ্য, চুলকে নারিশমেন্ট করা এবং চুলকে খাদ্য দেওয়া, এটা হচ্ছে একটা হেয়ার অয়েল। সেই হেয়ার অয়েলটা হতে পারে কোকোনাট অয়েল, যেটা হতে পারে অলিভ অয়েল, সেটা হতে পারে সিসাম অয়েল, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে। যদি ঘরের মধ্যে অ্যাভেলেবেল সবার কাছে এই এই তেলটা অয়েলটা থাকে, সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেলের মধ্যে যদি তোমাদের থাকে জানা, বা তুমি যদি কোনো শপ থেকে কালেক্ট করতে পারো অ্যাসেনশিয়াল অয়েল, যেটা হেয়ার ফল স্টপ করার জন্য, রিগ্রোথ আনার জন্য, বা চুলকে খুব ঝলমলে শাইনিং এবং চুলটাকে ঝরঝরে করার জন্য, ড্যান্ড্রফ মুক্ত করার জন্য বেস্ট হচ্ছে রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল। এই কোকোনাট অয়েল বা সিসাম অয়েল বা অলিভ অয়েলের ধরো 5 মিলি অয়েলের সাথে
তুমি যদি 5 ড্রপস রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েলটা যদি দিয়ে মিক্সিং করে ব্লেন্ড করে যদি স্কাল্পে এবং পুরো চুলে দিয়ে একটু 10 মিনিট বা 5 মিনিট একটু মাসাজ করো, তাহলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং এই যে আমরা অয়েলটা দিলাম, দুটো অয়েল দিলাম, সেটা আমাদের চুলের একটা পুষ্টি যোগাবে এবং চুলটা যখন শ্যাম্পু করবে 1 ঘন্টা পর, তখন দেখবে চুলটা খুব ঝরঝরে এবং ফ্রেশ একটা হেয়ার দেখতে পাচ্ছ, মানে খুব শাইনিং একটা হেয়ার। সো এই কয়েকটা জিনিস যদি মেনটেন করো তাহলে দেখবে এই হেয়ার ফলটা একদমই স্টপ হয়ে যাবে, একদম স্টপ হবে না, কিছু তো হেয়ার পড়বেই, এবং হেয়ারটা যাতে রিগ্রোথ হয় সেই দিকেও নজর দেবো। সেই বিষয় নিয়ে আমি আরেকদিন কথা বলবো কীভাবে হেয়ার গ্রোথ করা যায়। সো এই নিয়মগুলি যদি একটু মেনটেন করো তাহলে আশা করি প্রত্যেকের হেয়ার ফল একদমই একদমই হাতের নাগালে চলে আসবে। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।